চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে থাকা জাহাজে চুরির সময় সংঘবদ্ধ নয় চোরকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গতরাতে নৌপুলিশের এসপি আফমর নিজাম উদ্দিনের নেতৃত্বে বহির্নোঙরে থাকা লাইটারেস জাহাজ এমভি টিটুর চারজন কর্মচারী ও কাজে নিয়োজিত পাঁচ শ্রমিককে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৮টি প্লাস্টিকের বস্তায় ৯০০ কেজি আমদানিকৃত ক্র্যাপ, হেজের ভেতর থেকে ৩৫০ কেজি আমদানিকৃত ফ্ল্যাপ সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।